বন্ধুরা আপনারা কি জানেন ছোলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে, কোন সময় না খেলে আমাদের বুদ্ধির বিকাশ কমতে লাগে, কলার সাথে দুধ খেলে আমাদের কোন রোগ হয়, কোন জুস যৌবন ধরে রাখতে সাহায্য করে, চায়ের সাথে কি মিশিয়ে খেলে দ্রুত জয়েন্টের ব্যথা ভালো হয়ে যায়, খাওয়ার পর কি খেলে দ্রুত হজম হয়ে যায়, কোন সবজি নিয়মিত খেলে ডায়াবেটিস হয় না। বন্ধুরা আজকে আমরা এরকম কিছু প্রশ্নের উত্তর জানব। উত্তরগুলি জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্নটি হলো, ছোলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে, মাংস, জুস, ডিম নাকি করলা? সঠিক উত্তরটি হলো করলা। কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায় সেটি আপনি পাবেন করলাতেই। কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় করলাতে তার চেয়ে বেশি পরিমাণ অক্সাইড পাওয়া যায়। তাতে করে শরীরে তা প্রবেশ করার পর মিলেমিশে বিষক্রিয়া সৃষ্টি করে। এতে এ বিষক্রিয়া খুব ধীরে ধীরে কাজ করবে এবং পরে গভীর একটি অসুখের সৃষ্টি করবে আপনার শরীরে। সকালে খালি পেটে কোন ফল খেলে হৃৎপিণ্ড কমজোর হতে লাগে, চেরি ফল, আঙুর, কলা নাকি বেদানা? সঠিক উত্তরটি হলো কলা। চায়ে কোন মশলা মিশিয়ে খেলে হার্ট অ্যাটাক হয় না, গোলমরিচ, দারুচিনি, মেথি নাকি কালো জিরে? সঠিক উত্তরটি হলো দারুচিনি। তরমুজ খেলে শরীরের কোন অঙ্গের কার্যকারিতা বৃদ্ধি ঘটে, ফুসফুস, কিডনি, মস্তিষ্ক নাকি হার্ট? সঠিক উত্তরটি হলো হার্ট। বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ও চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরের প্রশ্নটি হলো, কোন জুস যৌবন ধরে রাখতে সাহায্য করে, অ্যালোভেরা, ভিনিগার, বেদানা নাকি পেঁপে? সঠিক উত্তরটি হলো অ্যালোভেরা। খাবার পর কি খেলে দ্রুত হজম হয়ে যায়, মেথি, এলাচ, মৌরি নাকি জোয়ান? সঠিক উত্তরটি হলো এলাচ। আপনি জানেন কি রান্না ছাড়াও আপনি এলাচ খেলে তা আপনার শারীরিক সমস্যা দূরে রাখবে? প্রতিদিন মাত্র একটি করে এলাচ খাওয়ার ফলে নানা রকম সমস্যার সমাধান পাবেন। গ্যাস্ট্রিক সমস্যা প্রতিরোধ করে এলাচ, গ্যাস্ট্রিক সমস্যা প্রতিরোধ করে, অ্যাসিডিটি দূর করতে চিবাতে পারেন একটি এলাচ। এটি ডাইজেস্টিভ সিস্টেমকেও সক্রিয় রাখে এবং হজমে সাহায্য করে। পেটের যে কোনো সমস্যা যেমন বদ হজম নিরাময়ে সহায়তা করে। পরের প্রশ্নটি হলো, কোন সময় না খেলে আমাদের বুদ্ধির বিকাশ কমতে থাকে, রাত্রে, সন্ধ্যায়, দুপুরে নাকি সকালে? সঠিক উত্তরটি হলো সকালে। কোন সবজি নিয়মিত খেলে ডায়াবেটিস হয় না, ভেন্ডি, পটল, লাউ নাকি কুমড়ো? সঠিক উত্তরটি হলো ভেন্ডি। ভেন্ডিতে কিছু ঔষধি গুণাগুণ রয়েছে। এটি কোলেস্টেরল কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, কিডনির রোগ ও অ্যাজমার সমস্যা প্রতিরোধ করে। একই সঙ্গে এটি শরীরকে খাবার থেকে গ্লুকোজ শোষণের পরিমাণ কমাতে সাহায্য করে।
বিশেষভাবে বলতে গেলে ঢেঁড়স ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ সহায়ক একটি ভেষজ উপাদান। চায়ের সাথে কি মিশিয়ে খেলে জয়েন্টের ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? দারুচিনি, আদা, তেজপাতা নাকি এলাচ? সঠিক উত্তরটি হলো তেজপাতা। এই চায়ের অন্যতম গুণ হলো ব্যথা হ্রাস করতে পারে। তেজপাতা অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য থাকার কারণে মাথা ব্যথা, জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা হ্রাস করতে সহায়তা করে। কিছু গবেষণায় দেখা যায় তেজপাতা ক্যান্সারের কোষ ধ্বংস করে। এতে ফাইটোনিউট্রিয়ান্টস ও ক্যাটচিন উপাদান থাকায় এটি ক্যান্সার কোষকে নিয়ন্ত্রণ করতে পারে। একটি গবেষণা অনুযায়ী তেজপাতা ব্রেস্ট ক্যান্সার বিরুদ্ধেও কাজ করে। বন্ধুরা, আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।